তাহলে সুপার বলছে সুপারে করে যখন আমরা লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম, সুপার বলছে আমাদের এটা না, এটা পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর হতে পারে, তার দায়িত্ব কার? তোমার তো হসপিটালটা তো তোমার দায়িত্ব আন্ডারে। তো তোমার ঘরে আমি ঘর ভাড়া হয়ে দিয়ে তোমার ঘরে আগুন জ্বালাই দিই, এটা তো ঠিক না জিনিসটা। তো এটা অবশ্যই সুপারের দায়িত্ব, এটা কী কী গাফিলতি এটা খুলে দেখার জন্য। এদের বিরুদ্ধে আমাদের পেশেন্টটা আজকে এরকম মারা গেল, এটার কি দায়িত্বটা কে নেবে তাহলে আজকে? চিকিৎসার গাফিলতিতে অবসরপ্রাপ্ত এক পুলিশকর্মীর মৃত্যুর অভিযোগ উঠল, যার জেরে বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃত পুলিশকর্মীর আত্মীয়রা। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। মৃতের নাম অসীম সরকার, বাড়ি শহরের বিশ্বাসপাড়া এলাকায়। অভিযোগ, এদিন ডায়ালিসিস চলাকালীন তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। আত্মীয়রা অনেকবার কর্মীদের কাছে অক্সিজেন সরবরাহের কথা বলার পরেও তা করা হয়নি, তার জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। লিখিত অভিযোগ জমা দিয়েছেন রোগীর আত্মীয়রা। অভিযোগের তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। অভিযোগ বলতে, আমার ভগ্নীপতি অসীম সরকার, হ্যাঁ, ডায়ালিসিস করতে নিয়ে এসেছিলাম আমরা। ডায়ালিসিস শুরু হয়, শুরু হতে হতে তো পেশেন্ট একটু কাঁপুনি শুরু হয়, জ্বর। তো এমন মতো অবস্থায় একটু শ্বাসকষ্ট হয়, তো তখন আমরা বলি তো তাহলে অক্সিজেনটা দেওয়া হোক, শ্বাসকষ্ট হচ্ছে। তো তখন অক্সিজেন যিনি ছিলেন আর কি অপারেটর, তো অক্সিজেন নিয়ে যায়, সে অক্সিজেনটা খারাপ, একবার লাগাচ্ছে একবার খুলছে, হ্যাঁ, লিক হচ্ছে। এ করতে করতে প্রায় 2-10 মিনিট চলে যায়। তা আমি বললাম পেশেন্টটা পরিস্থিতি সম মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, আমি পাশে কোনো ঘর থেকে একটা অ্যারেঞ্জ করে দেন। তো ও 2-3 বার পড়ার পর আমাকে বললো, আমি আবার পাশের ঘর থেকে দৌড়ে দৌড়ে এসে নিয়ে গেলাম, নিজে আসে দেখি এক্সপায়ার করে গেছে। আসলে পরিষেবা খুবই খারাপ, একটা এত বড় হাসপাতালে ডায়ালিসিস রুমে এরকম অক্সিজেন থাকবে না, এরকম জীবনদায়ী কোনো রকম ব্যবস্থা থাকবে না। আমরা চাইছি এইরকম একটা যে কোনো এমার্জেন্সি জিনিস, আজকে ডায়ালিসিস রুমে যখন ডায়ালিসিস যখন হবে সব কিছু পরিষেবা দরকার, অক্সিজেন থেকে শুরু করে যে হিসেবে পরিষেবা, মানে এগুলো এমার্জেন্সি কেস, কোনো মুহূর্তে যে কোনো পেশেন্টের কোনো কিছু হয়ে যেতে পারে, তাদের গাফিলতি কেন থাকবে? এটা তো কোনোদিনও এটা হয় না তো এইভাবে কোনোদিনও। তা আজকে এনার হলো, পরবর্তীকালে অন্যজন হতে পারে। তো তাহলে সুপার বলছে সুপারে ঘরে যখন আমরা লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম, সুপার বলছে আমাদের এটা না, এটা পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর হতে পারে, তার দায়িত্ব কার? তোমার তো হসপিটালটা তো তোমার দায়িত্ব আন্ডারে। তো তোমার ঘরে আমি ঘর ভাড়া হয়ে দিয়ে তোমার ঘরে আগুন জ্বালাই দিই, এটা তো ঠিক না জিনিসটা। তো এটা অবশ্যই সুপারের দায়িত্ব, এটা কী কী গাফিলতি এটা খুলে দেখার জন্য। এদের বিরুদ্ধে আমাদের পেশেন্টটা আজকে এরকম মারা গেল, এটার কী দায়িত্বটা কে নেবে তাহলে আজকে? আমরা চাইছি যেটা ডায়ালিসিস সেন্টারটা চালু হয়েছে এখানে সব কিছু হোক, পরবর্তীতে যেন কোনো পেশেন্টের কোনো রকম অভিযোগ এবং কোনো রকম গাফিলতি যেন না হয়ে কোনো পেশেন্ট মারা যায়। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।